এই মুন্না তোর জামিনের অর্ডার হয়ে গেছে কি আমার জামিন হয়ে গেছে সরি বন্ধু সরি সরি আমার জামিন হয়ে গেছে যাই হ্যাঁ কবির ভাই বস আমারে সারাইতে এত দেরি করলো কেন কি হলো তা আমি কি করে বলবো তুমি না জানলে জানবে কে ঠিক আছে এখন গাড়ি চালাও আমার বাইরের দিকে যাও বস বলেছে তোকে আগে তার কাছে নিয়ে যেতে বসরে কইবা সবার আগে আমার প্রিয়তমা ঘরনি বউরে না দেখলে কাজ কামে মন বসে না যে বউকে এত ভালোবাসিস তাকে মারতে কষ্ট হয় না আরে তখন এই দয়া মায়া থাকে কোথায় তোর কেন তুমি জানো না মেজাজ গরম হইলে আমার মাথা ঠিক থাকে না আগে আমারে আমার শ্বশুরবাই দিয়া হও তারপর অন্য কাম চলো আরে আমি আয়া পড়ছি দরজা খোল এই শান্তি কোথায় যাচ্ছিস মা তোমাদের জামাই এসেছে মুন্না এসেছে এই খবরদার যাবি না কই গেলি বউরে দরজা খোল শান্তি এই শান্তি বউ এই বউ জামুকা গেলাম শান্তি খবরদার শান্তিকে তুমি ডাকবে না চলে যাও এখান থেকে আরে বাপ রে বাপ এ কেমন কথা বলছেন আব্বাজান আমার বউরে আমি ডাকুন না তো ডাকবো ওই বাড়ির কুলুস এক শান্তি তোমাকে না বলেছি তুমি এ বাড়িতে আসবে না আম্মা ও আমাজান আমি আমার বউরে নিতে আইছি বউ বউকে মারতে লজ্জা করে না মা ও আমাকে অনেক আদর করে হ্যাঁ ঠিক কইছে গুন্ডা মাস্তানদের আবার আদর ভালোবাসা আছে নাকি কেন আপাজান গুন্ডা মাস্তান কি মানুষ না আসলে আপনার বয়স হয়ে গেছে আচ্ছা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার আমার পেশা হলো গুন্ডামি তাই বলে কি আমি মানুষ না আমার কি রক্ত মাংস নাই এই আপনাকে কথা দিচ্ছি আর কখনো আমি শান্তিকে মারুম না এই শান্তি চল 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 ঘরে চল আরে চল না খবরদার শান্তি যদি এ বাড়ি থেকে চলে যাস তাহলে মনে রাখিস এ বাড়িতে তোর আর কোনোদিন জায়গা হবে না বাবা মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়িতেই জায়গা হয় ভেরি গুড মাই লাইফ পার্টনার দেখলেন আপা আপনার গর্ভধারণ গর্ভবোধ করা উচিত আরে যোগ্য সন্তান আপনার চল চল শান্তি চল এখন থেকে তুই তোর স্বামীর বাড়িতে থাকবি আসি আম্মা আসি আব্বা জান শুনছ তাওলটা দাও আইতাছি আইতাছি চিল্লাইছ না এই নে আরে আরে খুল না বউরে আরে খুল না কি আইলো আসার টাইম পেলো না আরে কবির ভাই কি ব্যাপার সেই কখন থেকে বেল টিপছি তুমি এই অসময় কেন বস তোমাকে নিয়ে যেতে বলেছে না তোমাকে জ্বালা একটু বউরে সময় দিতে পারুম না ঠিক আছে বসো তুমি আমি আইতাছি কোথায় যাবে না একটু কাজ আছে তোমার কাজ তো আমি জানি এইসব মারামারি কাটাকাটি গুন্ডামি আর করতে হবে না কবির ভাই আপনি এখন যান আমার স্বামী আর এসব কাজ করবে না আরে তুমি যা ভাবছো তা না একটা ব্যবসার কাজে দুজনকেই যেতে হবে হ্যাঁ কবির ভাই ঠিকই কইছে ব্যবসা না করলে টাকা পামু কই আর টাকা না থাকলে খামু কি তোমার ব্যবসা আমার জানা আছে ওই হারামের টাকা আমি আরাম চাই না তুমি যেতে পারবে না কবির ভাই আপনি এখন চলে যান শান্তি ধমক দিয়ে আমাকে নরম করতে পারবে না আশেপাশে কারো কাছে মুখ দেখাতে পারি না বলতে পারি না স্বামীর পরিচয় সবাই বলে আমার স্বামী সন্ত্রাসী আরে যারা বলে তারা আমার কে কেউ না না খায় তাহলে কোনো শালায় আমার এক বেলা খাওয়াবো না আমার শেষ কথা তুমি এখন যেতে পারবে না আমি তোমাকে যেতে দেব না ঠিক আছে আজ থাক মুন্না না করবি ভাই আমি জামু জামু না তুমি যেতে পারবে না আমি তোমাকে যেতে দেব না শালা আমার সাথে মেজাজ দেখায় এই আমি তোকে খাই না পড়ি তুই স্বামী না আমি স্বামী আমার সাথে মেজাজ পালে থাকা চলো করবি ভাই চলো Oh, my God.
আচ্ছা কামটা কি? টেক্সটাইল মিলের ইলেকশন। বস বলেছে আগামীকাল বিরোধী ক্যান্ডিডেট নমিনেশন পেপার যেন জমা দিতে না পারে। পারবো না পারবো না। জব্বর কাম করছস তুই। আমি আর কি করলাম বস, সব তো আপনিই করাইতেছেন। দাবার গুটির মতো যখন যেখানে চালেন সেমনি চলতেছি। দরকার হইলে বাইরে রাখেন, আবার দরকার শেষ হইলে জেলে ঢুকাই দেন। তুই আমার ভুল বুঝতাছস। সাংবাদিক মারার জন্য তোর ফাঁসি হইত। অনেক টাকা খরচ কইরা জেলে পাঠাইয়া তোকে ফাঁসির হাত থেকে বাঁচাইছি। বস, জেলাপি পেছে রাজনীতি বুঝি কম। বৌডার লোকে জগা করে কামে আইছি, টাকা দেন, বৌডারে খুশি করুন। কেন যে বিয়ে শাদি করছিলি, তোকে মানা করছিলাম। আরে এই লাইনে বিয়ে শাদি করা মানে ঝামেলা। আমার দিকে তাকিয়ে দেখ, আমি সিধু কুমার। মাঝে মধ্যে মন চাইলে কবির মন না রেখে টাকা দিয়ে দে। শান্তি ওরে দেখ, তোর লেগে টাঙ্গালে শাড়ি আনছি। আরে গেল কই, বাথরুমও তো নাই। বুঝছি, আবার রাগ করে বাবা বেরিয়ে গেছে। আসলে আমি একটা শালা জানোয়ারের বাচ্চা, কেন যে বোর্ডারে মারি। ছি, আমি শালা এত খারাপ। ভালোবাসা এখন কাটছিস কেন? যা এখানে। ওর মতো গুন্ডা মাস্তান বাটপার কে জেল খাটাবো। আব্বাজান, বছরে ছয় মাস এমনিতে আমাকে জেলে থাকতে হয়। তুমি আবার এসেছো? এই আমার লাঠি রেডি কোথায়? আমার আহা, এই খবরদার খবরদার বলছি, আমার মেয়েকে তুমি ডাকবে না। আমি তোমাকে এই থানায় ফোন করো, পুলিশকে আসতে বলো। আরে লাভ নাই লাভ নাই, আমি শান্তি নিয়ে চলে যেতেছি। হ্যাঁ চলে যাচ্ছি মানে? হ্যাঁ, তুমি কি মানুষ? কেন আম্মা, কি মনে হয় আমারে? কোন মানুষ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারে? কি সত্তা? শান্তি মা হতে চলেছে, এই সময় তুমি তাকে কি কইলে? আমার শান্তি মা হইব, আমি বাবা হইব। এই শান্তি, এই তোর পেটে বাচ্চা। আরে আমার আগে কইবি তো, আরে আমি বাপ হব তুই মা হইবি? আমি শালে একটা আসলে অমানুষ। ও শ্বশুর আপাসান, আপনি আমার মারেন কাটেন জেলেতেন যা ইচ্ছা তাই করেন, আমি শালে একটা আস্ত হারামি। এই শান্তি, এই দেখ এই দেখ 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 এই দেখ, আমি কান ধরে উৎপোষ করতেছি, দেখ দেখ এই দেখ উৎপোষ করতেছি, এই দেখ বিশ্বাস কর আমি শপথ করতেছি আমি তোর আর কোনোদিন মারুম না। আরে আরে কান্দিস কান্দিস কে? আরে শুন শুন, বাচ্চা পেড়ে থাকলে আরে কাটতে নাই, হাসি খুশি থাকতে হয়। হ্যাঁ না না, আমি তোর আর রাগ করবার দিব না, কোনো ভারী কাম করবার দিব না, মতো খাওয়া দাওয়া করামু। চল বউ চল, তোর এখানে আদর করুম আমি। আপা যান আম্মা যান, আমাকে লেগে দোয়া করেন। চল চল বউ চল চল চল, আয় আয়, আরে কান্দিস না, চল চল। বাবা মা আমার নাম রেখেছিল শান্তি। প্রেম করার সময় ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে বাবা মার নাম রাখাটা সার্থক হবে। কপাল মন্দ, শান্তির জীবনে অশান্তি। এই বকবক থামাবি, তোর এসব বাসি পেছাল আমার একদম ভাল লাগে না। এখন তো লাগবেই না, কারণ আমি নিজে তো বাসি হয়ে গেছি। আমার ঘরে লুকি করে ভয় পাইতাছস? আরে ভয়ের কিছু নাই। এটা এখানে কেন? আহা, এসব তো জানা দরকার নাই। কেন নেই? প্রত্যেক স্ত্রীর জানার অধিকার আছে, তার স্বামী কি করে। এই পিস্তলটা দিয়ে দে। যে জিনিস দিয়ে তুমি মানুষ মারবে খুনি হবে সেই জিনিস আমি তোমাকে দেব না। দেখ বউ, মেজাজটা খারাপ করিস না, পিস্তলটা দিয়ে দে। আরে ওর মধ্যে গুলি ভরা আছে, দিয়ে দে, ওই গুলি ফুটবো আর তোর গায়ে লাগবো। লাগে লাগবে, আমি আর বাঁচতে চাই না, মরলে আমি শান্তি পাবো। শান্তি শান্তি, পিস্তলটা দিয়ে দে। আমারে চিৎকার করো না, আমি পিস্তল দেব না। আরে শান্তি, একটা অ্যাক্সিডেন্ট করবো হলে হবে, তোকেও দেব না এই পিস্তল, আমি বাইরে ফেলে দেব। আপনার গুসা না, আমি দেব না। মারো আরো মারো, মেরে ফেলো আমাকে। শান্তি শান্তি, আমার কথা শোন, শোন বলছি। আমি আর কোনো কথা শুনবো না,
এই বাচ্চাকে আমি শেষ করে ফেলবো। আরে কি করছ? নিজেও শেষ হবো। বাচ্চা নষ্ট হয়ে যাবে কইতেছি। আরে শোন, আমি কোনো খুনি বাচ্চার মা হতে চাই না। এই বাচ্চা আমি রাখবো না। আরে শান্তি, শান্তি তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুমি যখন মানুষ খুন করতে পারো তখন আমি আমার সন্তানকে খুন করতে পারবো। শান্তি, আমি তোর সাবধান করে দিতেছি, আমার সন্তানের কিছু হইলে আমি তোরে ছাড়ব না, তোরে ছাড়ব না। ঠিক আছে, ঠিক আছে, যার পিস্তল আমি তারে, আমি তারে ফেরত দিতেছি। আচ্ছা তোর মাথা খারাপ না পেট খারাপ? কোনটাই খারাপ না।